আমি গতকালকে দেখলাম কংগ্রেসের এক নেতা সে নেড়া হয়েছে কেন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না ক্ষমতা থেকে সরাবো ততক্ষণ পর্যন্ত নাকি সে মাথায় চুল গজাতে দেবে না দেখো অবস্থাটা বোঝো আমি দেখলাম ছেলেটার বয়স ওই 40 42 হবে তো আমার যেটা মনে হচ্ছে এখনো আছে দাদা ও দাদু হয়ে যাবে দাদুর বাবা হয়ে যাবে তার তবু ওর মাথায় চুল আর গজাবে না ওর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলা থেকে সরবে না এটা ওর অন্তত মাথায় রাখা উচিত আরেকটা বিষয় দেখবেন সাগরদিঘিতে নির্বাচন হয়েছে যে নির্বাচনে রাম আর বাম এক হয়েছে আজকের ভাবতে ঘৃণা লাগে যে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল বলে সিপিআইএম কংগ্রেসীরা একদিকে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম একসাথে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে আর পশ্চিম বাংলা এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তার জন্য বিজেপি কংগ্রেস সিপিএম একসাথে লড়াই করছে ভাবতে পারেন আর একখানা সিট জিতে এরা এমন ভাবখানা দেখাচ্ছে যে যেন গোটা পশ্চিম বাংলায় ক্ষমতা এসে গেছে পশ্চিম বাংলার মানুষ হচ্ছে রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন এটা প্রথম বুঝতে হবে আর খড়গাছি চাঁদপুর শ্রীরামপুরের মানুষকে বুঝতে হবে আমরা 2021 সালে এখান থেকে একটা বড় অংশের মানুষের ভোট না পাওয়া সত্ত্বেও আমরা কিন্তু 54,000 ভোটে এই বিধানসভা থেকে জিতেছি এটা কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত আমি তাই আপনাদের কাছে বলবো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হয়েছে আজ পাশের বিধানসভা ভাঙড় স্লিপার ডগ দিয়ে আজকের এমএলএকে খুঁজতে হয় আজকের ওখানকার মানুষের একটা সার্টিফিকেট দরকার হলে সেই সার্টিফিকেটটা আমাদের দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতি করে না প্রায় 3,500 কোটি টাকার এডিবি জল প্রকল্প ভাঙড়ে হারা সত্ত্বেও সেখানে জল প্রকল্প কাজ চলছে গত এক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতি করে না আজ আমাদের এই ছোটা অঞ্চলে 220 কোটি টাকা জল প্রকল্প চলছে শুধু আজকের ঘটপুকুর থেকে সারাঙ্গাবাদ বটতলা রাস্তা নয় আমরা জাউলগাছি থেকে বোদরা পর্যন্ত সেই রাস্তা টেন্ডার হয়েছে আমরা আগামী 15 দিনের মধ্যে জাউলগাছি রাস্তাও আমরা উদ্বোধন করব এটা আমরা দায়িত্ব নিয়ে আজ এখানে আমরা বলে যাচ্ছি এখানে 2-3টি জল প্রকল্প আছে প্রায় 40 কোটি টাকার সেই জল প্রকল্প আমরা উদ্বোধন করব মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে আমরা মামাটি মানছে সরকারের একজন কর্মী আমাদের কাজ হলো প্রত্যেকটা মানুষের এই এলাকার সার্বিক উন্নয়ন ঘটানো সেই মানসিকতা নিয়ে করছে আজকে যারা আইএসএফ করছেন তাদেরকে একবার জিজ্ঞাসা করুন তো যে আপনার নেতা ভাঙড়ে কি কাজটা করেছে আপনার নেতা একটা কাজটা করতে পারে ওরা ধর্মকে বিক্রি করতে পারে ধর্মের নামে দালালতি করতে পারে মানুষের কোনো উন্নয়ন করার ক্ষমতা এক টাকা করার ক্ষমতা ওদের নেই এটা আমি আজকে দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সামনে পঞ্চায়েতের নির্বাচন নিশ্চিতভাবে এই লড়াইটা ক্যানিংপূর্ব বিধানসভায় আমাদের কাছে কিছুই নয় ক্যানিংপূর্ব বিধানসভার 90% আসন তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতবে আটকাবার ক্ষমতা কারণ নেই আর 10% আসনে ক্যান্ডিডেট দেবেন 10% আসেন আমরা 10% আসন আমরা জিতব এটা আমি আজকের বলে গেলাম এখানে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে তৃণমূল কংগ্রেস একটি দল যার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী রাজনৈতিক দল আছে ভারতীয় জনতা পার্টি আপনারা কখনো শুনেছেন কোনো বিরোধী দলের নেতা প্রত্যেকটি সভাতে যায় আর হিন্দু মুসলমানদের মধ্যে ধর্মীয় উস্কানি দেয় কিভাবে বাংলায় দাঙ্গা করানো যাবে এর আগে বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন তার কি কাজ ছিল কিভাবে বাংলার যুব সমাজে চাকরির ব্যবস্থা করা যায় কিভাবে বাংলার যুব সমাজের উন্নয়ন করা যায় কিভাবে বাংলার কোটি কোটি মানুষকে তাদের পাশে দাঁড়ানো যায় তাদের কিভাবে উন্নয়নটা করা যায় আর
আজকে যিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, এক অসভ্য দলবদলুর নেতা, তার কাজটা কি? বাংলার উন্নয়নের সমস্ত টাকা স্তব্ধ করে দাও, বাংলাকে ভাতে মারো, বাংলা রাস্তাঘাটের টাকা দিও না। এই চক্রান্ত আজ প্রতিদিন প্রতিনিয়ত আজ তারা বিভিন্নভাবে করছে।